দর্শকদের শেষ কি বলবেন, কিছু বলার থাকলে? বলার তো অনেক কিছু, সব বল তো গেলে রাখাও যায় না, ই করাও যায় না। এমন মনে করেন যে আমার এত ছবিতে অভিনয় করেছি, অনেকের কাছেই বলতে হয় যে 600 ছবিতে বা 700 ছবিতে অভিনয় করেছি, তো এত টাকা কী করছেন? আরে আমি পাইছি কয় টাকা, এই টাকার হিসাব নিয়ে প্রায়শই আমাকে মানে ইয়ের মধ্যে পড়তে হয়, বিব্রতকর অবস্থায় পড়তে হয় যে 700 ছবিতে এত টাকা আমি কী করলাম। এটা মানে মানুষের কাছে জিজ্ঞাসা হয়ে যায়, কিন্তু আমরা তো বলতে পারি না যে না আমি এই টাকা, কিন্তু অনেকেই এটাকে মানে বিরূপ মন্তব্য করে যে হ্যাঁ কী হয়েছে, মদ খেয়েছে, জুয়া খেয়েছে, এইসবভাবে টাকা নষ্ট করছে, হ্যাঁ অনেক হয়েছে, কিন্তু আমরা তো তা করি নাই, প্রয়োজন হয় নাই। এটা নিয়ে জাকির হোসেন রাজু একটা প্রতিবেদন করেছিলেন যে খুব সুন্দর, যে দেশে মানে ব্রথনের অভাব নাই, আমাদের তো ওদিকে যেতে হয় না, তাহলে এগুলো চলে কীভাবে? তারপরে মদের দোকান, আমাদের মদের দোকানের জন্য বাইরে যেতে হয় না মদ খাওয়ার জন্যে, তো এখানে তাহলে যে এতগুলো বার, এই বারগুলো চলছে কাদের দ্বারা? আমরা তো জানি না, জাকির হোসেনের প্রতিবেদন আছে একটা, আচ্ছা হ্যাঁ জাকির হোসেন রাজু সে বলছে যে আমরা তো অনেক কিছুই করি না, কিন্তু এগুলো হচ্ছে তো চলছে, আমরা তো ওখানে যাই না, তাহলে এগুলো চলে কীভাবে, কাদের দ্বারা চলে, সেগুলো খোঁজেন। তো ওইরকমই যে এখন এত সারা মানে যেই যা যেখানেই যাই এত ছবিতে কাজ করছেন, টাকা কী করছেন কি, অনেক সময় মানে বিরূপ মন্তব্য করি, আবার অনেক সময় চুপচাপ থেকে যাই, এটা কিছু বলার তো নাই এদেরকে। তারপরেও গ্রামগঞ্জে অনেকেই আছে যে আপনার একটা নাটক দেখলাম কী ভাই, আমি বুঝলাম যে না ওটা একটা ছবি, মানে অন্য না এটা হচ্ছে ছবি, অর্থাৎ নাটক আর ছবির ডিফারেন্সিয়েটই অনেকে করতে পারে না গ্রাম অঞ্চলে। টিভিতে দেখছে তাদের ভাগ এই হলো যে যেটা টিভিতে দেখায় একটা নাটক, আর যেটা সিনেমা হলে দেখায় এটা হলো ছবি, এটা অনেকের ধারণা। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে সিনেমা করলে আমরা যে কোনো কাজই করলে, যেমন ক্লাসিফিকেশন থাকে, সম্মানের বিষয় থাকে, আমরা যদি একটা অফিসে জব করি তখন আমাদের একজনের বেতন 10,000, একজনের 50,000, একজনের 2,00,000, একজনের 5,00,000 হইতে পারে, তো সিনেমার ক্ষেত্রে তো এরকম। তো আপনি অনেক সিনেমা করছেন বিদায় যে বিষয়টা এরকম না, আপনি অনেক টাকা ইনকাম করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন, মানুষ ধারণা করে, আসলে ভুল ধারণা না। অনেক সময় যে বললাম যে একটা ছবিতে ব্রিফকেস সহ টাকা এমনি উড়াই দিলাম, কোন ছবিতে আমার মনে নেই, এর অনেকে তো দেখছে যে টাকা উড়াই দিয়েছি, আমি সেটা আসল টাকা না নকল টাকা না ওটা তো তাদের ধারণা নেই, তারা ওই ছবিতে দেখছে ওইটাই সে এত টাকাগুলো উড়াই দেন, তাহলে সে আপনি অনেক বড় লোক। ইভেন ওই যে টুকাই টুকাই এরাও অনেক সময় এই আপনি এত টাকা কী করছেন, গুলশানে এতগুলো বাড়ি করছেন, একটা তুমি লয়ে যাও। থ্যাংক ইউ।